দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছে সংবাদ সারাদিন। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, বিহারের রাজনীতিতে পট পরিবর্তন প্রশ্ন উঠছে, তার কারণ নীতিশ কুমার, তিনি কিন্তু এবার ইন্ডিয়া জোট ছাড়ছেন এমনটাই খবর। বিহার রাজনীতিতে পট পরিবর্তন কি আসন্ন, এটাই তাহলে প্রশ্ন। ইন্ডিয়া জোট ছাড়তে চলেছেন নীতিশ কুমার, ফের এনডিএ জোটে যোগ দিতে পারেন নীতিশ, সূত্রের খবর। আজ সন্ধ্যায় দলীয় বৈঠকে অমিত শাহ। বিহার রাজনীতিতে পট পরিবর্তন আসন্ন, এমনটাই প্রশ্ন উঠছে, তার কারণ ইন্ডিয়া জোট ছাড়তে চলেছেন নীতিশ কুমার, সূত্রের খবর। ফের এনডিএ জোটে যোগ দিতে পারেন নীতিশ। বিহার রাজনীতিতে পট পরিবর্তন আসন্ন, প্রশ্ন উঠছে, তার কারণ সূত্রের খবর। ইন্ডিয়া জোট ছাড়তে চলেছেন নীতিশ কুমার। ইতিমধ্যে ইন্ডিয়া জোট নিয়ে যথেষ্ট জলঘোলা আমরা দেখতে পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বারবার স্পষ্ট করে দিয়েছেন যে ইন্ডিয়া জোটের সঙ্গে তিনি নেই, তিনি একাই লড়বেন। পাশাপাশি রাহুল গান্ধী, তিনি অনেকবারই তার বক্তব্যে বুঝিয়েছেন যে তিনি আশাবাদী। সব মিলে এখন এই মুহূর্তে বিহার রাজনীতিতে পট পরিবর্তন আসন্ন, এমনটাই সূত্রের খবর, যেখানে জানা যাচ্ছে ইন্ডিয়া জোট ছাড়তে চলেছেন নীতিশ কুমার। প্রতিনিধি জয়ন্ত চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়ন্ত, তাহলে কি যেটা আশঙ্কা করা হচ্ছে বা যেটা সম্ভাবনা তৈরি হয়েছে যে প্রশ্ন উঠছে বিহার রাজনীতিতে পট পরিবর্তন? না, যেহেতু নামটা নীতিশ কুমার, তাই আমরা এই এই আশঙ্কাই বলো আর সম্ভাবনা বলো, এটা নিয়ে আরো চর্চা হচ্ছে। কারণ নীতিশ কুমার এর আগে ছবার এরকম দল বদলেছেন বা শিবির বদলেছেন, তার ফলে নীতিশ কুমার শেষ মুহূর্তে মানে একমাত্র নীতিশ কুমারই জানেন, তার দলের লোকেরাও কতটা জানেন সে নিয়ে সন্দেহ আছে। যদিও আজকে তিনি তার দলের সমস্ত বিধায়ক এবং সাংসদ পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন, সে বৈঠকে কি হয়েছে তা এখনো জানা যায়নি। তবে এটা যে নীতিশ কুমার এখন ইন্ডিয়ার কাছেও তার বিশ্বাসযোগ্যতা যেমন নষ্ট হয়ে গেছে, তেমনি এনডিএ বিশেষ করে বিহারের যারা বিজেপি নেতৃত্ব, তারা কখনোই চাইবে না যে নীতিশ কুমার আবার মুখ্যমন্ত্রী হোক। অর্থাৎ এইবার যদি তিনি আবার দল বদলে এই শিবির বদলে এনডিএতে যোগ দেন, তাহলে বাকি সবাইয়ের জন্য তিনি আবার মুখ্যমন্ত্রী থাকবেন এইটা কিছুতেই বিহার বিজেপি মেনে নেবে না। এখন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা বিহার বিজেপি যে মেনে নেবে না সেটা দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব জানে, তারা নীতিশ কুমারকেই বরঞ্চ একটু মানে চাপের মধ্যে রেখে দিল। কারণ নীতিশ কুমার হচ্ছে সেই ব্যক্তি যিনি এই ইন্ডিয়া জোটের সবার আগে প্রধান পুরোহিতের ভূমিকা নিয়েছিলেন। তিনি কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেছিলেন, দিল্লিতে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালের সাথে দেখা করেছিলেন, তামিলনাড়ুতে গিয়ে এমকে স্টাইলের সাথে দেখা করেছিলেন, জনে জনে দেখা করে তিনি এই জোটের বিষয়টা প্রথম এগিয়ে গিয়েছিলেন আর অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। আজকে সেইখানে দাঁড়িয়ে নীতিশ কুমারকে যদি খানিকটা ধাক্কা দিয়ে তার যদি বিশ্বাসযোগ্যতাকে তালিয়ে দেওয়া যায়, তাহলে সেটা এনডিএ এর পক্ষে একটা বাড়তি সুবিধা বলে এনডিএ মনে করছে। আবার ধারণা সেই কারণেই নীতিশ কুমারকে তারাও কিন্তু খুব সহজে খেলা ছেড়ে দেবে, নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করে দেবে এইটা ভাবার মতন এক্ষুনি কোনো কারণ নেই। ধন্যবাদ, কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে।